আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো সে কামনা করে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে প্রশ্নদান। আমরা ইতিমধ্যে প্রশ্নদানটা নিয়ে আলোচনা করেছিলাম এবং পত্রতন্ত্র গঠনটাও দেখেছিলাম। তো আজকে আমরা পত্রতন্ত্র কীভাবে উন্মুক্ত হয় এবং কীভাবে বন্ধ হয় সে কৌশল নিয়ে আলোচনা করব। তো বোর্ডে দেখা যায়, এই হচ্ছে একটি পত্ররন্ধ্রের চিত্র। তো দেখো পত্ররন্ধ্রের মধ্যে এটা হচ্ছে পত্ররন্ধ্র, এটা রক্ষীকোষ, দুই পাশে দুটা কিডনি আকৃতির দুটো কোষ থাকে যাতে রক্ষীকোষ বলে, এবং তার পাশে যে কোষগুলো আছে সেগুলোকে সহকারী কোষ বলে। আমরা জানি যে রক্ষীকোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। তো দিনের বেলা সাধারণত পত্ররন্ধ্র উন্মুক্ত থাকে। দেখা যায় যে সকাল 10টা থেকে 11টা এই পর্যন্ত পত্ররন্ধ্রটা উন্মুক্ত থাকে, এবং 11টার পর পত্ররন্ধ্র আংশিক বন্ধ, আংশিক খোলা থাকে, এবং ধীরে ধীরে আবার পূর্ণমাত্রায় 2টা থেকে 3টার মধ্যে আর পূর্ণমাত্রায় পত্ররন্ধ্রটা উন্মুক্ত থাকে, এবং রাত্রিবেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে। যেহেতু সূর্যালো থাকে না, তার কারণেই এই পত্ররন্ধ্রটা বন্ধ থাকে। তো যখনই পত্ররন্ধ্র খোলা থাকে তখনই কিন্তু প্রশ্নদানটা সংঘটিত হয়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে পত্ররন্ধ্র উন্মুক্ত হওয়া এবং বন্ধ হওয়ার উপর উদ্ভিদের প্রশ্নদানটা নির্ভরশীল। তো আমরা দেখি পত্ররন্ধ্র কেন উন্মুক্ত হয় এবং কেন বন্ধ হয়। এখানে এই দুইটা গার্ড সেল বা যেটা হচ্ছে রক্ষীকোষ, রক্ষীকোষের এই রন্ধ্রের যে বরাবর যে প্রাচীরটা আছে সেই প্রাচীরটা কিন্তু বেশ পুরু, এবং এই তার যে দুপাশ এই প্রাচীরটা বেশ পুরু, এবং তার পেছনের প্রাচীরটা কিন্তু আবার পাতলা। তো দিনের বেলা যেটা হয় সেটা হচ্ছে কি, যে দিনের বেলায় এখানকার এই কোষরস, রক্ষীকোষের কোষরসে কিন্তু অক্সিজেন প্রেশারটা বেশি থাকে। এখন আমরা যে পত্ররন্ধ্র উন্মুক্ত হওয়া বন্ধ হওয়া যে এটা যদি বুঝতে চাই তাহলে কিন্তু আমাদের কিছু শব্দ জানতে হবে। তার আগে আমি কয়েকটি শব্দ তোমাদের একটু আলোচনা করি, যেমন কি অভিশ্রবণটা কি। অভিশ্রবণ হচ্ছে, আমি যদি একটু ছবি এঁকে একটু দেখাই, এই ধরো যদি একটা কোষ হয় এবং সেই কোষটা যদি এই অর্ধবৃত্ত ঝিলি দ্বারা যদি পৃথক করা থাকে এবং পাশে যদি আরেকটা কোষ থাকে, তাহলে দেখা যাবে কি যে এখানে যে কোষীয় যে দ্রবণ আছে এবং এখানে যে কোষীয় দ্রবণ আছে, যদি দেখা যায় যে এটা ধরলাম এটা হচ্ছে পাতলা ঘনত্বটা হচ্ছে কম ঘনত্বের দ্রবণ, আর এটা হচ্ছে বেশি ঘনত্বের দ্রবণ। যদি দুটি কোষ ভিন্ন ঘনত্বের দ্রবণ দ্বারা যদি একটি অর্ধবৃত্ত দ্বারা যদি পৃথককৃত থাকে, তাহলে দেখা যাবে যে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অণু বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবেশ করবে। অর্থাৎ কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অণু যদি বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবেশ করে তাহলে সেই প্রক্রিয়াটিকে আমরা বলবো অভিশ্রবণ। এবং বাহির থেকে যদি কোষের ভিতরে যদি দ্রাবক অণু প্রবেশ করে বা পানি প্রবেশ করে তখন সেটাকে আমরা বলবো অন্ত অভিশ্রবণ। আর যদি মানে বাহির থেকে যদি কোষে যদি পানি প্রবেশ করে তাহলে সেটাকে বলবো অন্ত অভিশ্রবণ, এবং যদি কোষ থেকে যদি বাইরে পানি বেরিয়ে যায় তখন সেটাকে বলবো বহি অভিশ্রবণ। তাহলে অভিশ্রবণ দু ধরনের, এক হচ্ছে অন্ত অভিশ্রবণ আর একটি হচ্ছে বহি অভিশ্রবণ। আরেকটি শব্দ সেটা হচ্ছে ব্যাপন। আমরা জানি যে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে যদি বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে যদি দ্রাবক অণু ধাবিত হয় তখন সেই প্রক্রিয়াটিকে আমরা বলবো ব্যাপন। আর এই যে বললাম যে বাইর থেকে ভেতরের দিকে যদি পানি প্রবেশ করে তাকে বলা হচ্ছে অন্ত অভিশ্রবণ। যখন অন্ত অভিশ্রবণ হবে তারপর কি বাইর থেকে ভিতরে যদি পানি প্রবেশ করে তাহলে কী হবে, সে কোষের কোষরসের ঘনত্বটা কি বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার কারণে কী হবে সেখানে একটা বাড়তি চাপ, এই প্রাচীরের উপরে একটা চাপ সৃষ্টি হবে, এবং সেই চাপটাকে বলা হবে অসমোটিক প্রেশার বা ওপি, যেটাকে সংক্ষেপে আমরা ওপি বলি, অসমোটিক প্রেশার। এবং যখন এই যে ভিতরে পানি প্রবেশ করলো যার ফলে কি এর একটা রসিস্ফীত একটা অবস্থা দেখা যায় তাকে বলা হচ্ছে কি টার্জিডিটি, টার্জিডিটি। তার মানে অন্ত বিশ্রবণের ফলে কোষে টার্জিডিটি, কোষে একটা টার্জিট অবস্থা যায় মানে রসিস্ফীত অবস্থায় যায়। এবং যখন বহিঃবিশ্রবণ হবে তখন কি হবে, পানিটা ভিতর থেকে বাইরে বেরিয়ে যাবে, তখন কি হবে কোষটা চুপসে যাবে, তখন সেটাকে আমরা বলবো প্লাজমোলাইসিস, প্লাজমোলাইসিস। একটা হচ্ছে টার্জিডিটি আর একটা হচ্ছে প্লাজমোলাইসিস, প্লাজমোলাইসিস।
এবং এই যে টার্জেরিটি বললাম, যখন যে কোষে পানি প্রবেশ করবে যার ফলে কষ্টাক্তের স্ফীত অবস্থায় আসবে, এবং তখন যে প্রাচীরের উপর যে চাপটা প্রয়োগ করা হবে, চাপটা যে দিবে সেই চাপটাকে বলা হচ্ছে টিপি বা টার্গার প্রেশার। তাহলে আমরা আবার শব্দগুলো একটু আলোচনা করি, সেটা হচ্ছে কি, যখন কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে একটি অর্ধপেতে জিলেদা যদি একটু কোষ পৃথককৃত থাকে, তাহলে কম ঘনত্ব দ্রবণ থেকে দ্রাবক অণু যদি বেশি ঘনত্ব দ্রবণের দিকে ধাবিত হয়, তবে সেই প্রক্রিয়াটিকে আমরা বলবো অভিশ্রবণ। এবং যে প্রক্রিয়ায় বাহির থেকে কোষের ভিতরে পানি প্রবেশ করবে সেটাকে বলা হবে অন্ত অভিশ্রবণ, এবং কোষ থেকে যদি বাইরে পানি বের হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো বহি অভিশ্রবণ। এবং এই যে অন্ত অভিশ্রবণের ফলে যে কোষে যে একটা স্ফীত অবস্থায় আসে সেটাকে আমরা বলবো টার্জিডিটি। এবং এই যে একটা প্রেশার, এই টার্জিডিটি অবস্থায়, টার্জিড অবস্থায় কোষটা যাওয়ার পরে যে একটা প্রাচীর উপর যে চাপ প্রয়োগ করা সেটাকে বলবো টার্গার প্রেশার। আর অসমোটিক প্রেশারটা হচ্ছে কি, যখন এই বাহিরে কী বলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যখন দ্রাবকণ প্রবেশ করে, কোষে প্রবেশ করার পর যে প্রাচীরের দিকে যে চাপটা প্রয়োগ করা হবে সেটাকে বলবো অসমোটিক প্রেশার। এই হচ্ছে আমাদের মূলত কিছু শব্দ যেটা আমি আলোচনা করতে যাচ্ছিলাম। এগুলো আলোচনা করলে আমরা এই কোষ পথতন্ত্র উন্মুক্ত এবং বন্ধ হওয়াটা নিয়ে একটু আলোচনা করতে সুবিধা হবে। তো দেখো এই দুটা পথরন্ধ্র দেখি বললাম যে দিনের বেলা সাধারণত সূর্যালোক থাকার কারণে পথরন্ধ্রটা উন্মুক্ত থাকে। এখন উন্মুক্ত থাকে কেন, আসলে এই যে এই রক্ষী কোষের মধ্যে থাকে কি, ক্লোরোপ্লাস্ট থাকে এবং একটু সুনির্দিষ্ট একটা নিউক্লিয়াস থাকে, এই যে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে এবং সাইটোপ্লাজম থাকেই। তো দিনের বেলা এই সূর্যালোকে ব্যবহার করে ক্লোরোপ্লাস্টগুলো স্বেচ্ছা তৈরি করে, যেহেতু স্বেচ্ছা তৈরি করে সেই স্বেচ্ছাটা আবার কী হচ্ছে, দ্রবণীয় চিনিতে পরিণত হয়, গ্লুকোজ অন ফসফেটে পরিণত হয়, যার ফলে এই দ্রবণীয় চিনিতে যখন পরিণত হচ্ছে তখন কী হচ্ছে, তখন এই কোষের ঘনত্বটা কিন্তু বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে পার্শ্ববর্তী যে সহকারী কোষ আছে, যে পার্শ্ববর্তী কোষ থেকে কী করে এই পানি প্রবেশ করে, এর ভিতরে দ্রাবকণটা প্রবেশ করে, প্রবেশ করার কারণে এর অবস্থা এটা কিন্তু ভিতরে কিন্তু অসমোটিক প্রেশারটা বেড়ে যায়, অসমোটিক ওপিটা বেড়ে যায়, ওপিটা বৃদ্ধি পায়, অসমোটিক প্রেশার বৃদ্ধি পায়, যার ফলে কী হচ্ছে অন্ত অভিশ্রবণ ঘটে, মানে বাহির থেকে ভিতরে পানি প্রবেশ করে। প্রথমে কী বললাম দেখো একটু, যে এই কোষের মধ্যে কী থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে রক্ষী কোষের মধ্যে, ক্লোরোপ্লাস্ট থাকার কারণে সে কী করছে, দিনের বেলায় সূর্যালোকের সাহায্যে নিয়ে সে স্বেচ্ছাজাতীয় খাবার তৈরি করে, যেটা হচ্ছে অদ্রবণীয়। কিন্তু সেটা যখন আবার দ্রবণীয় হয়ে যায়, দ্রবীভূত চিনিতে পরিণত হয়, তখন কী হচ্ছে, এখানে তো একটা অসমোটিক প্রেশার বেড়ে যাচ্ছে, অসমোটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে বাহির থেকে ভেতরের দিকে পানি প্রবেশ করে, বাহিরের কোষ থেকে ভেতরের দিকে পানি প্রবেশ করে, তার মানে কি অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ায় এই ভিতরে পানি প্রবেশ করছে, যার ফলে এটা কি হচ্ছে, এর কি এই এটা একটা টার্জিট অবস্থায় যাচ্ছে। যেহেতু এই পথরন্ধ্রটা একটু বেশি মানে স্ফীত এই পুরু, যার কারণে এটা কি হয় একটু বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে গিয়ে এই পথরন্ধ্রটা উন্মুক্ত হয়। ঠিক অনুরূপভাবে যখন রাত্রিবেলা অন্ধকারে তখন কি হচ্ছে, তখন তো সূর্যালোক অনুপস্থিত, যার জন্য সেখানে কি ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করতে পারছে না, অদ্রবণীয় স্বেচ্ছা তৈরি হচ্ছে না, যেটা থেকে যে চিনিতে পরিণত হবে, তার মানে কি থাকছে অদ্রবণীয় স্বেচ্ছাই থেকে যাচ্ছে, যার ফলে এই হচ্ছে কি ওপিটা তখন কমে যায়, ওপি কমে যায়, ওপি কমে যাওয়ার ফলে কি হচ্ছে সেখানে বাহির এই ভিতর থেকে বাহিরে পানি বের হয়ে যায়, বা ভিতরে কোষ থেকে রক্ষী কোষ থেকে বাহিরের দিকে পানিটা বের হয়ে যায়, যার ফলে এই কোষটা রক্ষী কোষটা কী হয় চুপসে যায়, চুপসে যাওয়ার কারণে এই পথরন্ধ্রটা বন্ধ হয়ে যায়। তাহলে আমরা এই কথাটিকে এভাবে বলতে পারি, এভাবে কীভাবে বলতে পারি, যে যখন পথরন্ধ্রটা উন্নত হবে কখন, যখন সূর্য আলোকে আলো পাবে, পথরন্ধ্র খুলবে কী হবে, পথরন্ধ্র খোলা, খোলা প্রসাদটাতে দেখায় কী হচ্ছে, সূর্য আলোক থাকবে, সূর্য আলোকের ফলে সূর্যালোক উপস্থিতিতে কী হচ্ছে পথরন্ধ্র খুলছে, যেটা কী হচ্ছে অসমোটিক প্রেশারটা বেড়ে যাবে, অসমোটিক প্রেশার যদি বেড়ে যায় তাহলে কী হবে অন্ত অভিশ্রবণ ঘটবে, অন্ত অভিশ্রবণ ঘটবে, অন্ত অভিশ্রবণ যদি ঘটে তাহলে কী হবে, তাহলে হচ্ছে এই যে কোষের পথরন্ধ্রটা সেটা কি স্ফীত হয়ে যাবে, স্ফীত হয়ে যাবে, আর স্ফীত যদি হয়ে যায় তাহলে কী হবে একটু বেঁকে যাবে পথরন্ধ্রটা, বেঁকে যাবে, বেঁকে যাওয়ার ফলে কী হবে পথরন্ধ্রটা উন্মুক্ত হবে। এটা হচ্ছে একটা স্বাভাবিক একটা ঘটনা। আর যখন বন্ধ হবে, বন্ধ হওয়ার কৌশলটা হচ্ছে কি, তখন কি হবে এটা যেমন অসমোটিক প্রেশারটা বৃদ্ধি পেয়েছিল, এটা কি হবে ওপিটা কমে যাবে, ওপি কমে যাবে, ওপি কমে গেলে কি হবে বহি অভিশ্রবণ ঘটবে, বহি অভিশ্রবণ ঘটলে কি হচ্ছে পথরন্ধ্রটা চুপসে যাবে,
মানে স্থিত অবস্থাটা হারিয়ে ফেলবে আর কি, চুপসে যাবে। চুপসে যাওয়ার ফলে কি হবে, পথরন্ধ্র বন্ধ হবে। এই হচ্ছে আমাদের মূলত পথরন্ধ্র বন্ধ এবং খোলার কৌশল। তো এই পথরন্ধ্র বন্ধ এবং খোলার কৌশল নিয়ে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন মতবাদ দিয়েছেন, আমরা সেই মতবাদগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। সেই মতবাদগুলো কি, যেমন প্রথমত আমরা আলোচনা করব বিজ্ঞানী লয়েডের মতবাদ। লয়েডের মতবাদ আর আছে কি বিজ্ঞানী সাইরি, সাইরি মতবাদ। এছাড়া আরো আছে বিজ্ঞানী স্টিওয়ার্ড, লেভিট, ফ্রিজ ইত্যাদি আরো আধুনিক মতবাদও আছে। তো আমরা আজকে দুটো মতবাদ নিয়ে আলোচনা করব, হচ্ছে কি বিজ্ঞানী লয়েডের মতবাদ এবং সাইরির মতবাদ। বিজ্ঞানী লয়েড যে মতবাদটি দিয়েছিলেন, উনি দিয়েছিলেন 1908 সালে, একটা মতবাদ দিয়েছিলেন 1908 সালে একটা মতবাদ দিয়েছিলেন। তার মতবাদের মূল কথাটি ছিল হচ্ছে যে রক্ষী কোষের মধ্যে শ্বেতসার এবং চিনি এই দুটোর আন্তঃপরিবর্তনের ফলে অপিত তারতম্য, শ্বেতসার এবং চিনি, উনি বিজ্ঞানী লয়েড যেটা বলেছেন যে শ্বেতসার এই রক্ষী কোষের মধ্যে শ্বেতসার এবং চিনি আন্ত পরিবর্তনের ফলে অপিত তারতম্যের কারণে পথরন্ধ্র উন্মুক্ত হয় এবং বন্ধ হয়। অর্থাৎ এই যে আগে যে কথাটি বলেছি, সেটা হচ্ছে কি যে দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে কী হচ্ছে, এই রক্ষী কোষের ভিতরে যে ক্লোরোপ্লাস্ট থাকে তা থেকে শ্বেতসার জাতীয় খাবার তৈরি হয়। আমরা জানি শ্বাসন প্রক্রিয়া সেই শ্বেতসার জাতীয় খাবার তৈরি করে। এই শ্বেতসারটা কিন্তু হচ্ছে অদ্রবণীয় কারণ, কারণ সেটা হচ্ছে একটা পলিস্যাকারাইডগুলো সাধারণত অদ্রবণীয় থাকে, এবং এটা যখন দ্রবণীয় চিনিতে পরিণত হয়, মানে আন্ত পরিবর্তনের ফলে দ্রবণীয় চিনি যখন পরিণত হয়, সেই চিনিটা হচ্ছে কি ডাইস্যাকারাইড, যেই যখন পরিণত হচ্ছে তখন কি হচ্ছে এর অসমেটিক প্রেশারটা বেড়ে যাচ্ছে। অসমেটিক প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে কি হয়, অন্ত অভিশ্রবণের ফলে এই বাহির থেকে ভিতরের দিকে পানি প্রবেশ করে, যার ফলে এই কোষটা টার্জিট অবস্থায় যায়, স্ফীত অবস্থায় যায়। যেহেতু এই পথরন্ধ্রটা একটু পুরু এবং এ তার এই অন্য এই সহকারী কোষ সংক্রান্ত প্রাচীরটা পাতলা হওয়ার কারণে, এই পুরু হওয়ার কারণে এই জায়গাটা সোজা যে এই স্টোমাটার রন্ধ্রটা দেখি একটু বেঁকে গিয়ে পথরন্ধ্রটা উন্মুক্ত হয়ে যায়। এ হচ্ছে মূলত লয়েডের মতবাদ উদ্ভিদের পথরন্ধ্র খোলার কৌশলের ক্ষেত্রে। এখন আসে বন্ধ হয় কখন, যখন রাত্রিবেলায় শ্বাসন প্রক্রিয়া যেহেতু চলে না, তখন কি হয় শ্বাসন প্রক্রিয়া না চলার কারণে এই যে দ্রবণীয় চিনি তার পরিণত হতে পারে না, সেই যে অদ্রবণীয় শ্বেতসার থাকে, যার ফলে এই অদ্রবণীয় শ্বেতসারটা এখানে থেকে থাকে, যার জন্য এই ওপিটা যখন দিনের বেলা যখন বৃদ্ধি পেয়েছিল, এটা কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না, ওপিটা কমে যায়। ওপিটা কমে যাওয়ার কারণে কি হচ্ছে, এই ভিতরের কোষ থেকে বাহিরে কোষে পানি বের হয়ে যাচ্ছে, অর্থাৎ বহি অভিশ্রবণ ঘটছে। এই বহি অভিশ্রবণের ফলে কি হয়, কোষটা চুপসে যায়, অর্থাৎ তার স্ফীত অবস্থা হারিয়ে ফেলে সে কি হয় বন্ধ হয়ে যায়। এই হচ্ছে মূলত বিজ্ঞানী লয়েডের মতবাদ। তো এখন আমরা আসি যে বিজ্ঞানী সাইরি উনি কী বলেছেন এই পথরন্ধ্র উন্মুক্ত এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে। বিজ্ঞানী সাইরি যে মতবাদটি দিয়েছিলেন ছিল 1926 উনি মতবাদ দিয়েছেন। ওনার মতবাদের মূল কথা ছিল বিজ্ঞানী লয়েড যেটা বলেছিলেন যে শ্বেতসার এবং শ্বেতসার এবং চিনি এই দুটোর যে আন্ত পরিবর্তন হবে, এর আন্ত পরিবর্তনের ফলে যে কী বলেছিলেন, আন্ত পরিবর্তনের ফলে অসমোটিক প্রেশারে তারতম্যের কথা বলেছিলেন। কিন্তু এখানে বলা হচ্ছে যে শ্বেতসার চিনি এদের আন্ত পরিবর্তন তো ঘটছে, কিন্তু মূলত অসমোটিক প্রেশার না, পিএইচের কারণে পথরন্ধ্র, পিএইচের তারতম্যের কারণে পথরন্ধ্র উন্মুক্ত হয় এবং বন্ধ হয়। কারণ পিএইচের তারতম্য কীভাবে হচ্ছে, বিজ্ঞানী সাইরির মতে দিনের বেলায় যখন সূর্যালোকের উপস্থিতিতে কী হয়, এই যে ক্লোরোপ্লাস্ট থেকে যখন শ্বেতসার জাতীয় খাবার তৈরি হয়, তখন কিন্তু পিএইচ কী হয় 7-এ, এই রক্ষী কোষের পিএইচটা 7-এ উন্নীত হয়। এই পিএইচ যখন 7 থাকে তখন কিন্তু এই যে ফসফরাইলেস এনজাইম আছে, এই ফসফরাইলেস এনজাইমটা কী করে, এই গ্লুকোজ অন ফসফেটে পরিণত করে, এই স্টার্চকে, স্টার্চ এবং অজীব যে ফসফেট থাকে, স্টার্চ এবং অজীব ফসফেটকে সেই গ্লুকোজ অন ফসফেটে পরিণত করে।
এবং গ্লুকোজ অন ফসফেটে পরিণত হয়ে পরবর্তীকালে বিভিন্ন এই গ্লুকোজ অন ফসফেট আবার ফসফোগ্লুকোমিউটেজের উপস্থিতিতে বিক্রিয়া করে এবং গ্লুকোজ সিক্স ফসফেটে পরিণত করে এবং পরবর্তীতে ফসফরাইলেশন এনজাইমের সাহায্যে এবং গ্লুকোজ এবং ফসফেটে পরিণত হয়, যার ফলে হচ্ছে কি কোষরসের এখানে কি হচ্ছে পিএসটা সেভেনে পরিণত হওয়ার কারণে কিন্তু এইগুলো ঘটনাটা ঘটতেছে। তারপরে কি হচ্ছে এর কিন্তু অসমোটিক প্রেশারটা বেড়ে যাচ্ছে, অসমোটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে বাহির থেকে কোষের ভিতরে পানি প্রবেশ করে এবং পতনরন্ধ্র সংলগ্ন জায়গাটা কি স্থূল হয় মানে বেশ পুরু হওয়ার ক্ষেত্রে কি হয় এই পতনরন্ধ্রটি বেঁকে গিয়ে পতনরন্ধ্রটা উন্মুক্ত হয়ে যায়। এই হচ্ছে মূলত দিনের বেলায় পতনরন্ধ্র উন্মুক্ত হওয়ার যে কৌশল। এবং সাইরি মতে রাতের বেলা কেন বন্ধ থাকে, রাতের বেলা বন্ধ থাকে এই কারণে যে এই অন্ধকারের ক্ষেত্রে কি হচ্ছে যে স্টার্সের যে আন্তঃ পরিবর্তন যেটা হয় অদ্রবণের স্বেচ্ছা এবং ইনঅর্গানিক ফসফেট ফসফরাস এনজাইমের সাহায্যে যেহেতু গ্লুকোজ অন ফসফেটে পরিণত হতো দিনের বেলায় সেটা কিন্তু রাতের বেলা আর হতে পারে না। তখন কি হয় গ্লুকোজ এই অন ফসফেট কি করছে এই যেহেতু পিএস আগে সেভেন ছিল দিনের বেলায় রাতের বেলায় কিন্তু পিএসটা কমে যায়, পিএসটা কত হতে আসে পিএসটা ফাইভে চলে আসে, পিএস ফাইভে চলে আসে। যখন দিনের বেলায় যেটা শ্বালশ্বসন প্রক্রিয়া সংঘটিত হতো রাতের বেলায় কিন্তু সেখানে শ্বালশ্বসন না হয় শ্বসন চলতে থাকে। শ্বসনে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে সে ব্যবহার করে, রুক্ষী কোষে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে পানির সাথে সে যুক্ত হয়ে কী হয় কী তৈরি হচ্ছে সেখানে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে। রক্ষী কোষে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইড এবং পানি যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হয় যেটা হচ্ছে কি অম্লীয়, যার ফলে কি পিএস রক্ষী কোষের পিএসটা সেভেন থেকে ফাইভে নেমে আসে। আমরা জানি যে পিএইচ কি পিএইচ কাকে বলে যে ঋণাত্মক হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তো যখন এই পিএস ফাইভে চলে আসে তখন সেটা কিন্তু অম্লীয় হয়ে যায়, অম্লীয় হওয়ার কারণে কি ফসফরাইলেস এনজাইম কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে সে কিন্তু আর দ্রবীয় চিনিতে পরিণত করতে পারে না। তখন উল্টো ঘটনা ঘটে, উল্টো ঘটনা কী ঘটে গ্লুকোজ অন ফসফেটটা অদ্রবণের স্বেচ্ছায় এবং ইনঅর্গ্যানিক ফসফেটে পরিণত হয়, যার ফলে সেখানে কি হচ্ছে অসমোটিক প্রেশারটা কমে যাচ্ছে এবং অসমোটিক প্রেশার কমে যাওয়ার কারণে কি হবে ভিতর থেকে এই রক্ষী কোষ থেকে পানি বাহিরে কোষে বের হয়ে যাবে, বহু অভিশ্রবণ ঘটবে যার ফলে পতনরন্ধ্রটা চুপসে যাবে এবং পতনরন্ধ্রটা বন্ধ হয়ে যাবে। আমরা এই ঘটনাটিকে এই একটা ছকের সাহায্যে দেখাতে পারি, যেমন দিনের বেলা যে আলো আছে আলোর উপস্থিতি কী হচ্ছে পতনরন্ধ্র উন্মুক্ত হবে কখন রক্ষী কোষের পিএইচ যখন সেভেনে রূপান্তরিত হবে এবং পরবর্তীতে কী হচ্ছে স্টার্চ ইনঅর্গানিক ফসফেট লাইটের আলোতে ফসফরাইলেশন এনজাইমের সাহায্যে বিক্রিয়া করে কিন্তু গ্লুকোজ অন ফসফেট হয়ে পরিণত হয়, গ্লুকোজ অন ফসফেট ফসফোগ্লুকোমিউটেজের সাহায্যে বিক্রিয়া করে গ্লুকোজ সিক্স ফসফেটে পরিণত হয় এবং পরে গ্লুকোজ সিক্স ফসফেট ফসফরাইলেশন এনজাইমের সাহায্যে বিক্রিয়া করে গ্লুকোজ এবং ফসফেটে পরিণত হচ্ছে এবং যার ফলে কী হচ্ছে রক্ষী কোষে গ্লুকোজের উপস্থিতিতে কি হচ্ছে ওপিটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে মানে অসমোটিক প্রেশারটা বৃদ্ধি পায়, অসমোটিক প্রেশার বৃদ্ধি পেলে আবার অন্ত অভিশ্রবণ প্রক্রিয়া সংঘটিত হবে যার ফলে কি কোষের ভেতরে পানি প্রবেশ করবে যার জন্য সেটা একটা কি রসস্ফীত অবস্থায় আসবে যার ফলে পতনরন্ধ্রটা একটু বেঁকে গিয়ে উন্মুক্ত হয়ে যাবে। এই হচ্ছে মূলত আমাদের পতনরন্ধ্র খোলার কৌশল বিজ্ঞানী সাইরির মতে। আর পতনরন্ধ্র বন্ধ হচ্ছে কখন আলোর অংশে শ্বালশ্বসন প্রক্রিয়া যখন বন্ধ হয়ে যায় তখন কি শ্বসন প্রক্রিয়া চলতে থাকে এবং শ্বসন প্রক্রিয়ায় কিছু কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা কী হয় পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিডে পরিণত হয় যেটাকে আমরা বলছি কি একটা অম্লীয় অ্যাসিড। তখন পিএসটা কিন্তু সেভেন থাকে না, পিএসটা তখন কি ফাইভে পরিণত নেমে আসে, ফাইভে নেমে আসার কারণে কি ফসফরাইলেশন এনজাইমটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় যার ফলে আর এই যে অদ্রবণের স্বেচ্ছায় আর যে ইনঅর্গ্যানিক ফসফেট গ্লুকোজ অন ফসফেটে পরিণত হতো সেটা না ঘটে কি হচ্ছে পিএস ফাইভে যখন চলে আসে তখন কী হচ্ছে যে এই গ্লুকোজ অন ফসফেটটা এই অদ্রবণের স্বেচ্ছায় এবং ইনঅর্গ্যানিক ফসফেটে পরিণত হয় যার ফলে তার অসমোটিক প্রেশারটাকে কমে যায়, কমে যাওয়ার কারণে বহু অভিশ্রবণ ঘটে অর্থাৎ কোষের ভিতর থেকে পানি বাহিরে কোষে বের হয়ে যায় যার ফলে এই কোষটা চুপসে যায় বা স্ফীত অবস্থাটা হারিয়ে ফেলে এবং পতনরন্ধ্রটা বন্ধ হয়ে যায়। এই হচ্ছে আমাদের মূলত কি পতনরন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল, আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আমরা আজকে এই পতনরন্ধ্র উন্মুক্ত বন্ধ হওয়ার কৌশলের ক্ষেত্রে দুটি মতবাদ নিয়ে আলোচনা করলাম, এটা হচ্ছে বিজ্ঞানী লয়েডের মতবাদ এবং বিজ্ঞানী সাইরের মতবাদ। নেক্সট ডেতে আমরা বিজ্ঞানী স্টিওয়ার্ড আর হচ্ছে আধুনিক যে মতবাদ আছে সেই মতবাদ দুটা নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো।